जय जय तारा, जय जय तारा। आज हमरा सुनबो मेष राशि साढ़े साथी किभावे कम करानो जाए। मेष राशि होच्छे मंगलेर अधिपति राशि। मेष राशि ग्रहई होच्छे मंगल एवं এই মঙ্গল গ্রহে অধিপতি রাশির জাতক বা জাতিকাদের যদি সাড়ে সাথে চলে তাদের কিভাবে এই সাড়ে সাথে প্রভাব কমানো যায় এবং তিন চরণে কিভাবে টোটকার দ্বারা বা টিপস বলতে পারেন, বর্তমানে টিপস কথাটা খুব প্রচলিত হয়েছে কিন্তু স্বাস্থ্য অনুযায়ী সেটি বলবো, যেগুলো উপায়গুলো আগেকারের সাধকগণ মুনি ঋষিরা করে গিয়েছেন আপনারাও করবেন, যাদের মেষ রাশি বা মেষ লগ্ন যাদের আছে তারাও করতে পারেন। এই সাড়ে সাথে কীভাবে প্রভাবটা কমানো যায় সেই উপায়গুলো। মেষের সাড়ে সাথে তিন চরণের স্মৃতি কুণ্ডলী দ্বারা মানে একে দেখানো হয়তো সম্ভব আমার দ্বারাই হবে না, কারণ যেহেতু আমি লাইভ প্রোগ্রাম করছি না, চেষ্টা করব যদি কোনো ছবি থাকে দেবার, চিত্র দেবার, তো যাতে মানে আপনারা বুঝতে পারেন ও বুঝতে সুবিধা হয়। স্থিতি অনুসারে উপায় এবং তার টোটকা করে শনির প্রভাবকে ক্ষীণ করা যাবে। এই মেষ রাশির প্রথম চরণে মানে প্রথম আড়াই বছর শনি সাড়ে সাথে নিবারণের জন্য কিছু টোটকা করলে জাতক জাতিকা সুখী হতে পারে, শনি অশুভতা কমানো যেতে পারে। তাই মেষ রাশি প্রথম চরণের টোটকা হচ্ছে শুকনো নারকেল ও বাদাম দান করতে হবে। দ্বিতীয়, মাটির পাত্রে সরষের তেল ভরে জলের নিচে রাখতে হবে। এই মাটির পাত্রে সরষের তেল কিভাবে ভরবেন, ছোট মাটির ভাঁড় পাওয়া যায় বা কাঁচের বোতলে সরষের তেল ভরে মুখটিকে বন্ধ করে দিয়ে মাটি খুঁড়ে তার নিচে পুঁতে দেবেন। তৃতীয় হচ্ছে মদ খাওয়া চলবে না। চতুর্থ, মাছ মাংস খাবে না। এটি হলো প্রথম চরণের টোটকা মেষ রাশি। এরপর দ্বিতীয় চরণ, মেষ রাশির জাতক জাতিকার উপরে যদি শনি সাড়ে সাথের প্রভাব দ্বিতীয় চরণ চলতে থাকে তবে এই টোটকাগুলো আপনারা করুন। প্রথম গণেশজির পূজা আরাধনা করতে হবে। দ্বিতীয়ত বাঁদর পুষতে হবে। তৃতীয়, কুমারী কন্যার পূজা করতে হবে। চতুর্থ, কোনো খবরে খুশি হয়ে মিঠাই বিতরণ না করে যথাসম্ভব নোনতা খাবার বিতরণ করতে হবে। এই হলো দ্বিতীয় চরণের টোটকা। মানে কোনো খবর বলতে ধরুন কোনো জায়গা কিনেছেন বা কোনো বাড়ি কিনেছেন বা কোনো কারোর সন্তান এসেছে, মানে একটা সুখবর, আনন্দের খবর, সেই সময় মিষ্টি বিতরণ, মিষ্টি খাবার না করে নোনতা খাবার বিতরণ করুন। এটি হচ্ছে মেষ রাশির দ্বিতীয় চরণের টোটকা। এই টোটকার মধ্যে যে কোনো আপনি অ্যাপ্লাই করতে পারেন, মানে করতে পারেন যখন যেটা সুবিধা মনে হবে। গণেশজির পূজা আরাধনা আপনারা রোজ করতে পারেন, বাঁদর হয়তো পুষতে পারবেন না, কুমারী কন্যার পূজা করতে পারেন। এরপর তৃতীয় চরণ, মেষ রাশির জাতক জাতিকার উপরে যদি শনির সাড়ে সাথীর প্রভাবে তৃতীয় চরণ চলতে থাকে তবে জাতক ও জাতিকা এই টিপসগুলো বা এই টোটকাগুলো করতে পারেন। কলাই ডালের দানা বহমান স্রোতে শনিবার দিন ফেলে দেবেন। দ্বিতীয়, সাপকে দুধ খাওয়ালে শনির অনিষ্টতা দূর হয়। তৃতীয়, ঘোড়ার নালের আংটি বানিয়ে ডান হাতে অনামিকায় ধারণ করলে শুভ ফল পাওয়া যায়। অনামিকা বলতে মধ্যমার পাশে, মধ্যমাটাকে বলা হয় শনির আঙুল,
কিন্তু এই ক্ষেত্রে তৃতীয় চরণে আপনাকে অনামিকায় লোহার আংটি ধারণ করতে হবে, সেটি হচ্ছে ঘোড়ার নালের আংটি। আজ এই পর্যন্তই, আপনারা সুখে থাকুন, ভালো থাকুন, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক। জয় জয় তারা, জয় তারা।